বসিরহাট থেকে হাজী নুরুল ইসলামকে মুর্শিদাবাদ নির্বাচন লড়তে পাঠিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেগঙ্গার অশান্তির দায় নিয়ে জেলা ছাড়তে হয়েছিল তাকে। 2024 আবার প্রত্যাবর্তন হলো হাজী নুরুল ইসলামের। ফিরে এসেই দলের নির্দেশকে দেওয়াল লিখতেও বললেন এবং সেই দেওয়াল লিখন তুলে ধরলেন তিনি। দেশে সিএ লাগু হতেই সংখ্যালঘু অধ্যুষিত বসিরহাটে দেওয়াল লিখনে সিএ এর ফর্ম ফিল আপ না করার আবেদন জানালেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। দেওয়াল লিখনও করলেন নিজের হাতে। আর তার দাবি, দেশে অশান্তি লাগাতে ব্যস্ত বিজেপি, আর সিএ আইন দেশে নিয়ে এসে মানুষকে ভাওতা দিচ্ছে বিজেপি। হ্যাঁ সাহেব, বলে কেন বসে যায়।